আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা প্রত্যেকটি সুরার নাম, কেন এই নাম, এই সুরাটির ফজিলত, গুরুত্ব, শুরু বিভিন্ন রকমের কেন্দ্রীয় বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এই সিরিজটির আমরা নাম দিয়েছি তাদাব্বুরে কোরআন। এখানে আমরা আসলে খোলাসাতুল কোরআন, তাদাব্বুরে কোরআন এই দুইটি বইয়ের সাহায্য নিয়েছি। আজকে আমরা প্রথম পর্বে সূরা ফাতিহা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। সূরা আল ফাতিহা, এটি একটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 7। এই সূরাটির নাম, এই মুবারক সূরার 20টির অধিক নাম রয়েছে, যেমনটি ইমাম সুয়ুতি রহিমাউল্লাহ ইতকানে বলেছেন। আমরা এখানে কয়েকটি উল্লেখ করব। প্রথম নামটি হচ্ছে সূচনা, দ্বিতীয় নামটি হচ্ছে কিতাবের মূল, তৃতীয় নামটি হচ্ছে আলহামদ, চতুর্থ পুনরাবৃত্ত সপ্তক, পঞ্চম যথেষ্ট, ষষ্ঠ নিরাময়কারী। কেন এই নাম? সূচনা, কোরআনের সূচনা এই সুরার মাধ্যমেই হয়েছে, তাই এই নাম। কোরআনের মূল, যেহেতু এই সুরা দিনের সব মাকাসিদ এবং লক্ষ্যকে ধারণ করে, তাই এর নাম কোরআনের মূল আলহামদ। কারণ এটি আলহামদ শব্দ দিয়ে শুরু হয়েছে, তাই এর নাম আলহামদ করা হয়েছিল। পুনরাবৃত্ত সপ্তক, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনী সূরাটিকে এই নাম দিয়েছেন। কোরআনে এসেছে অর্থ আমি আপনাকে পুনরাবৃত্ত সপ্তক এবং কোরআন দান করেছি। এখানে পুনরাবৃত্ত সপ্তক মানে সূরা ফাতিহা, কারণ এই সুরার আয়াত সংখ্যা 7 এবং সালাতের প্রতিটি রাকাত এই 7টি আয়াত পুনরাবৃত্ত হয়। নামকরণের আরও একটি কারণ হতে পারে, এই সুরা পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার হাম তথা প্রশংসা করা হয়, যেমনটি আল্লাহ তাআলা হুকুম করেছেন। অবশ্য তখন এর অর্থ ছিল স্তুতিবাচক সপ্ত আয়াত, যথেষ্ট। এই নামটি করার কারণ হচ্ছে সূরা ফাতিহা কোরআনের সব সূরার মর্ম ধারণ করে, তাই অন্য সব সূরার বিপরীতে এটিই যথেষ্ট, কিন্তু অন্য কোনো সূরা এটির বিপরীতে যথেষ্ট হয় না। নিরাময়কারী, সূরা ফাতিহা দিয়ে রুকিয়া ঝাড়ফুঁক করলে রোগ নিরাময় হয়, তাই এই নাম। এক আরব গোত্রের সর্দারকে সাপ বা বিচ্ছুতে কামড় দিয়েছিল, জনৈক সাহাবি সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করে তার চিকিৎসা করলে সে আরোগ্য লাভ করে। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলে তিনি ওই সাহাবিকে প্রশ্ন করেন, তুমি কিভাবে জানলে এটি দিয়ে রুকাইয়া ও ঝাড়ফুঁক করা হয়? ফজিলত এবং গুরুত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ বিন মুআল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, অর্থ আমি তোমাকে এমন একটি সূরা শেখাবো যেটি কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, আর তা হল আল ফাতিহা। এটি হলো পুনরাবৃত্ত সপ্তক এবং মহান কোরআন যেটি আমাকে দান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, কি তাওরাত, কি ইঞ্জিল, কি জাবুর, কি কোরআন, কোথাও এই সুরার মতন অন্য কোনো সুরা নাজিল হয়নি। আর তা হলো পুনরাবৃত্ত সপ্তক এবং মহান কোরআন যেটি আমাকে দান করা হয়েছে। শুরুর সঙ্গে শেষের মিল, সূরা শুরু হয়েছে আল্লাহর হামদ এবং প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহি রব্বিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্বজগতের রব আল্লাহ তাআলার জন্য। আর শেষ হয়েছে এই অর্থ, অর্থটি হচ্ছে শেষের আয়াতের অর্থটি হচ্ছে আমাদেরকে সরল পথ দেখান, তাদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ নয়, যারা ক্রোধ নিপতিত এবং পথভ্রষ্ট। এখানে সূরা শুরু এবং শেষের মাঝে সামঞ্জস্য রয়েছে, কারণ হামদ ও প্রশংসা হলো দোয়া। হাদিসে এসেছে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। হামদকে দোয়া বলার কারণ হলো যে ব্যক্তি আল্লাহর স্তুতি ও প্রশংসা দিয়ে দোয়া শুরু করে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু দিনের রূপরেখা,
এবং মৌলিক শাখাগত বিষয়াদির সারমর্ম উপস্থাপন। সুরার আলোচ্য বিষয়, সুরার শুরুতে এসেছে আকিদার কথা, তারপর ইবাদত এবং সবশেষে মানহাজের কথা এসেছে। প্রথম আয়াতে তাওহিদুল উলুহিয়ার দিকে ইশারা করা হয়েছে, এটি তাওহিদুর রুবুবিয়াকেও ধারণ করে, কারণ হামদ বা স্তুতি বর্ণনা করা একটি ইবাদত। এখানে এই ইবাদতকে কেবল আল্লাহ তাআলার জন্য নিবেদিত করার কথা বিবৃত হয়েছে, আর এটি তাওহিদুল উলুহিয়া। তিনি দয়াময়, পরম দয়ালু। এখানে তাওহিদুল আসমা ওয়াল সিফাতের কথা বলা হয়েছে এবং সেদিকে ইশারা করা হয়েছে। মালিক ইয়াওমিদ্দিন, এর অর্থ হচ্ছে কর্মফল দিবসের মালিক, কিয়ামতের দিনে বিশ্বাসের প্রতি ইঙ্গিত। তারপর এসেছে ইবাদতের কথা, আমরা কেবল আপনার ইবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। তারপর এখানে এসেছে মানহাজ এবং কর্মপর্থা, আমাদেরকে সরল পথ দেখান, তাদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত এবং পথভ্রষ্ট। আনুষঙ্গিক জ্ঞাতব্য, হামদ ও প্রশংসা দিয়ে আরম্ভ করা হয়েছে সূরাটি, কারণ বান্দারা চাওয়ার আগেই আল্লাহ তাআলা তাদেরকে ভরপুর নিয়ামত দান করেছেন, তাই তিনি তাদের জন্য হামদকে অপরিহার্য করে দিয়েছেন এবং তাদেরকে বেশি বেশি হামদ আদায় করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, নিশ্চয়ই তোমার রব হামদ ভালোবাসেন। এই সূরা অন্তরের দুটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করেছে, ইখলাস, আমরা কেবল আপনার ইবাদত করি, তাওয়াক্কুল, আমরা কেবল আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। সূরাটি নেককারদের সহবতের গুরুত্ব তুলে ধরা হয়েছে, তাদের পথ দেখান যাদের আপনি অনুগ্রহ করেছেন। বলা হয়েছে আমরা ইবাদত করি এবং আমরা সাহায্য প্রার্থনা করি, কিন্তু এখানে বলা হয়নি যে আমি ইবাদত করি ও আমি সাহায্য প্রার্থনা করি। এখানে বহু বচনের কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রে উম্মাহর প্রতি জোর দেওয়া হয়েছে। মানুষের সর্বদা তিন প্রকারের হেদায়ত প্রয়োজন, হেদায়তের পথ প্রদর্শন করা, হেদায়তের তৌফিক দেওয়া, হেদায়তের উপর অবিচল রাখা। হেদায়তের পথ প্রদর্শন করা, যেমনটি সুরায় এসেছে, আর আপনি তো কেবল সরল পথ প্রদর্শন করেন, অর্থাৎ হে মুহাম্মদ আপনি লোকদেরকে সঠিক সরল পথ প্রদর্শন করেন। হেদায়তের তৌফিক প্রদান, যেমনটি সূরা কাসাসে এসেছে, আল্লাহ তাআলা বলেন আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলে তাকে হেদায়ত দিতে পারেন না, বরং আল্লাহ যাকে চান তিনি হেদায়ত তাকে দান করেন, তিনি ভালো জানেন কারা হেদায়ত প্রাপ্ত। অর্থাৎ হে মুহাম্মদ আপনি লোকদেরকে হেদায়ত দিতে পারেন না, বরং আল্লাহ তাআলাই হক ও হেদায়ত কবুল করার তৌফিক দিয়ে থাকেন। হেদায়তের পথে অবিচল রাখা, যেমন সূরা মুহাম্মদে আল্লাহ তাআলা বলেছেন যারা হেদায়তের পথে চলে আল্লাহ তাআলা তাদের হেদায়ত আরো বৃদ্ধি করেন এবং তাদেরকে তাকওয়া দান করেন। যারা হেদায়তের পথে চলে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়তের পথে অবিচল রাখেন, হেদায়ত বৃদ্ধির সাথে সাথে তাদের অবিচলতা বৃদ্ধি পায়। তাই তো আল্লাহ তাআলা প্রতিটি সালাতে এই সূরার তেলাওয়াত করা ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাম দিয়ে কোরআন শুরু করেছেন। আমরা এখানে হামদের কতিপয় ফজিলত তুলে ধরছি, যাতে বান্দার জীবনে হামদের গুরুত্ব আপনি অনুভব করতে পারেন। আল্লাহর সর্বোত্তম বান্দা হলো তারা যারা বেশি বেশি আল্লাহর হামদ আদায় করে। সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাধিক প্রিয় বাক্য হলো আমি আল্লাহর হামদ সহযোগে পবিত্রতা বর্ণনা করছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাম নিয়ামত জারি থাকার কারণ এবং নিয়ামত বৃদ্ধিতে সহায়ক। আমরা কেবল আপনার ইবাদত করি এবং শুধু আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। এখানে সাহায্য প্রার্থনাকে ইবাদতের পরে আনা হয়েছে, কারণ ইবাদত হলো সাহায্য প্রার্থনার মাধ্যম। আল্লাহর ইবাদত এবং অনুগত্য ব্যতীত আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা যায় না। সূরা ফাতিহার সঙ্গে সূরা বাকারা এবং আল ইমরানের সম্পর্ক, সূরা ফাতিহার শেষে এসেছে আমাদেরকে সরল পথ দেখান, এই কথাটি সূরা বাকারার শুরুর অংশ। এই কিতাবটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশ এর সঙ্গে সম্পৃক্ত। সূরা ফাতিহার শেষে আছে তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত, আর তারা হলো ইহুদি। সূরা আল বাকারায় ইহুদিদের অবস্থা এবং বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, একেবারে শেষে আছে তাদের পথ নয় যারা পথভ্রষ্ট, তারা হলো খ্রিস্টান। পরবর্তীতে সূরা আল ইমরানের খ্রিস্টানদের বৈশিষ্ট্য অবস্থা বর্ণনা করা হয়েছে।
আমরা চেষ্টা করেছি সুরাল ফাতেহার তাদাব্বুর বা গভীর চিন্তা ভাবনা করা এটা নিয়ে, এবং এই সুরাটির যে মূল মর্ম, যে মূল মেসেজটা আসলে কোরআনের তরফ থেকে দেওয়ার চেষ্টা করেছেন আল্লাহ তাআলা।